सो हेलो फ्रेंड्स, अनुप्रिया नैचुरल ब्यूटी ते आपनादेर आरो एक बार स्वागत। आमी प्रिया, आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन। आमार आगेर कयेकटी कपार्टी रिलेटिव भिडियोते जे प्रश्नगुलो आपनारा करेछेन, सेई प्रश्नेर किछुटा उत्तर देवार जन्यई आमार आजकेर एई भिडियो। तो आमार एई आगेर कपार्टी रिलेटिव जे भिडियोगुलो, তাতে অনেক সবাই প্রশ্ন করেছেন যে দিদি, কপারটি কি বাড়িতে খোলা যায়? তো তার উত্তর যদি দিতে চাই, প্রথমেই আমি বলে দিচ্ছি, আমি কোনো নার্সও না, ডক্টরও না, জাস্ট আমি কপারটি ব্যবহার করেছি। এটা ইনসার্ট করতে বা রিমুভ করতে ব্যথা লাগে কি না, এটা কিভাবে কি ইনসার্ট করা হয়, কিভাবে রিমুভ করা হয় আমি জানি, তাই আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কোনো ডক্টরও না বা নার্সও না। তো দেখুন, আপনাদের এই প্রশ্নের উত্তরটা যদি দিতে যাই, তো আগেকার নর্মাল ডেলিভারি বেশি হতো এবং বাড়িতেও হতো। তো আগেকার ব্যাপারটা আলাদা, তখন চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না বা এত ডক্টর নার্সও ছিল না। তো যাই হোক, বাড়িতেও ডেলিভারি হতো, বাড়িতে যে ডেলিভারি হতো না সেটা না, বাড়িতেও ডেলিভারি হতো, কিন্তু এখন আর সেটা হয় না। এখন অনেক ডক্টর নার্সও আছেন এবং চিকিৎসা ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে। তো এত উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থায় যদি আপনারা নিজেরাই ডক্টর হয়ে যান, তো কী করে হবে? মানে আমি বলতে চাইছি যে কপারটিটা যেখান থেকেই হোক ইনসার্ট করে নিয়ে আসছেন, অর্থাৎ লাগিয়ে আনছেন, যখন এটা খোলার সময় হচ্ছে তখন বাড়িতেই বা কেন ট্রাই করতে চাইছেন? কেন আপনাদের কাছের হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যাচ্ছেন না? নার্সিংহোমের কথা না হয় বাদ দিন, ওটা সবার ক্ষেত্রে পসিবল না, কারণ ওতে হয়তো কিছু ফিজও লাগতে পারে, সেটা বাদ দিন। নর্মাল হসপিটাল তো আমাদের প্রত্যেকের গ্রামে বা শহরে রয়েছে। এটাকে আমরা রিমুভ করার জন্য, অর্থাৎ কপারটিটাকে রিমুভ করার জন্য বাড়িতে ট্রাই করার কথাই কেন ভাবছি? এটা হয়তো বাড়িতেও রিমুভ করা যায়, কিন্তু এর প্রসেসটা আপনি যদি ঠিকঠাক না জানেন, ঠিকঠাকভাবে রিমুভ করতে না পারেন, তো আপনার পার্টনারের, অর্থাৎ যে কপারটি লাগিয়ে আছেন, তার অনেক বড় অসুবিধা হয়ে যেতে পারে। ধরুন, তো আগে এইটা কিভাবে রিমুভ করা হয় সেটা একবার বলে দিই। এটা রিমুভ করা এমন কিচ্ছু ব্যাপার না, কপারটির সঙ্গেই একটি সুতো লাগানো থাকে যেটা গর্ভাশয়ের বাইরে পর্যন্ত, অর্থাৎ ভাজাইনার বাইরে পর্যন্ত ঝুলে থাকে। তো ওই সুতোটা যদি আপনি হাতে পান, ওটাকে ধরে টেনে নিলেই এটা রিমুভ করা হয়ে যায়। তবে এটা ডক্টর বা নার্স যেভাবে বোঝে বা যেভাবে করেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনি যদি বাড়িতে এটা চেষ্টা করতে যান, ধরুন সেই সুতোটাকে ধরে টানতে গেলেন, একটু তো লাগবেই। আপনার পার্টনার যখন লাগছে বলে ভয় পেয়ে যাচ্ছে, বা তো সেই অবস্থায় যদি আপনি ভয়েতে ছেড়ে দেন যে কি হলো, কি করা যাবে, তখন আপনার যে কপারটিটা লাগিয়ে আছেন তিনি অসুবিধেতে পড়বেন, প্লাস বাড়ির লোককেও ছুটোছুটি করতে হবে। কিংবা ধরুন কপারটিটা রিমুভ করার সময় সুতোটা ধরে টানছেন, সুতোটা কোনোভাবে খুলে গেল, কপারটিটা মাঝখানে এসে আটকে গেল, তো সেই অবস্থায় যে কপারটিটা লাগিয়েছিলেন তার অবস্থাটা কি হবে ভাবুন। তো যাই হোক, আমি বলতে চাইছি এটা বাড়িতে ট্রাই না করে প্লিজ যে কোনো হসপিটালে যান, বা যেখানে লাগিয়ে দিয়েছে এই কপারটিটা আপনাদের সেখানে যান, রিমুভ করুন। কপারটি ইনসার্ট করতে যতটা সময় লাগে, রিমুভ করতে তার হাফেরও কম সময় লাগে। আর রিমুভ করা এমন কিচ্ছু ব্যাপার না, কপারটির সুতোটা যদি আপনার আঙুলে থাকে, অর্থাৎ ভাজাইনার ভেতরে যদি আঙুল দিয়ে আপনি দেখতে পারেন যে কপারটির সুতোটা আছে, আঙুলে ঠেকছে,
তো কোনো ব্যাপার না, হসপিটালে যান, হসপিটালে গিয়ে বলুন আমি এটা রিমুভ করতে চাইছি। রিমুভের জন্য যথাযথ কারণ তারা দেখলে অবশ্যই রিমুভ করে দেবে। তো এটা রিমুভ করা এমন কিছু ব্যাপার না, ডক্টর বা নার্স যেই হোক। আমিও কপারটি দুবার লাগিয়েছিলাম, আমার শ্যুট করেনি, তাই দুবারই রিমুভ করেছি, হসপিটাল থেকেই করেছি, এবং এটা এমন কিছু সময় লাগে না। তো আমার কপারটির সুতোটা বাইরের দিকে দেখা যাচ্ছিল, তো ডক্টর সেই সুতোটা ধরে জাস্ট টেনে দিয়েছেন, ব্যাস আর কিচ্ছু না। লেগেছে, হালকা লেগেছে, লাগেনি বলবো না, তবে জাস্ট হালকা, মানে গর্ভাশয়ের ভিতর থেকে কপারটিটা বেরোতে যেটুকু সময় লেগেছে, সাইডের অংশটা সেইটুকুই লেগেছে, আর লাগেনি। তো এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, কপারটি ইনসার্ট করতে যতটা সময় লাগে তার চেয়েও হাফেরও হাফ সময় লাগবে কপারটি রিমুভ করতে। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, বাড়িতে নিজেই ডক্টর হতে যাবেন না, যে কোনো হসপিটালে বা ডক্টরের কাছে যান, এটা সহজেই রিমুভ হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই, আর এত ভয় পাওয়ারও কারণ নেই। সো এটা বাড়িতে রিমুভ করার চেষ্টা করবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, প্লিজ একটা কমেন্ট করুন, লাইক অবশ্যই করুন যদি ভালো লাগে। আরও একটা ব্যাপার, এই ধরনের কোনো কিছু তথ্য যদি আপনারা জানতে চান, বা আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদের যতটা পারি উত্তর দিতে, তো কোনো রকম প্রশ্ন থাকলেও আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে এবং আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, এরপর অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।